বরিশাল বানেরপাড়া সড়কের তেতুলতলা এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে তিন নারী সহ ছয় জন নিহত হয়েছে। আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা জানিয়েছেন, চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেখে নেব রাহাত খানের রিপোর্ট। শুক্রবার সকালে বরিশাল বানুরিপাড়া তেতুলতলা এলাকায় বাসের সাথে উল্টো দিক থেকে আসা মাহেন্দ্র আলফার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটি। খবর পেয়ে পুলিশ মাহেন্দ্রর ১১ যাত্রীকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, দুর্জয় পরিবহন নামে ওই বাসের চালক বেপরোয়া ছিলেন, এ কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মূলত সরকারের ব্যবস্থাপনাকেই দায়ী করি। সরকার যদি ভালো পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এটা হয় না। আমি দাবি জানাই যাতে আমার যে পরিবারের কাছে তার পরিবারের কাছে যাতে সরকার দ্বারা সম্পূর্ণ গাড়ি পরিবহন সেক্টরই দায়ী। সরকার যদি তাদের দয়ালয় বাচ্চা দুজনের মুখের দিক চাইয়া যদি কিছু দান টান করে যেভাবে বাচ্চা দুটো নিয়ে বাঁচতে পারে মহিলা। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করতে পারেনি পুলিশ। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এই সংক্রান্তে আমরা বাসটিকে আটক করেছি, দুর্ঘটনার যে বাসটি সেই বাসটিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় আমাদের মামলা প্রক্রিয়া দিন, আমরা চালককে আটক করার জন্য আমরা তৎপর রয়েছি। এদিকে নিহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।